মামাজি মায়েরা দোস্তরা, নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় আসার পরেতে দয়ার নবী দয়ার সোন আস্তে আস্তে বড় হলেন, জওয়ান হয়ে গেলেন। জওয়ান হয়ে যাওয়ার পরেতে আমার নবী কি করলেন? বাবাজি ভাইয়েরা দোস্তরা, নামাজের কথা, রোজার কথা, তসবিহ তেলাওয়াতের কথা আমার রাসূলুল্লাহ বলছেন না, নবী আমার কি করছেন? বাবাজি ভাইয়েরা দোস্তরা, মানুষের পাশে যাচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন, মানুষের সেবা করছেন, কার খাওয়া হয় না, কার ফেদা হয় না, কি কষ্টই জর্জরিত হয়ে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্ট হয়ে আছে, কে দুঃখতে আছে, কি করে ওই মানুষটার দুঃখটা মোচন করা যাবে, কি করে ওই মানুষের অভাবটা মেটানো যাবে, কি করে ওই মানুষটা খুশি শান্তি পাবে, দয়ার নবী এই ধরনের মানুষের সেবা করে সেবা করে যে চলে যাচ্ছে। একটা দুটো বছর নয়, 53টা বছর মানুষের সেবা আমার রাসূলুল্লাহ করে গেলে। জোরে হবে না? একটু জোরে হবে না বাবা? দেখুন, হকুন্নাস আর হকুল্লাহ দুটো জিনিস আছে। হকুল্লাহ কাকে বলে? কোন জিনিসের নাম হকুল্লাহ? পাঁচ অক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত করছেন, কি বুঝলে? নামাজ পড়েন না, রোজা রাখেন না, দান খায়রাত করেন না, আল্লাহর হুকুমে চলতে পারেন না, খোদা তোমার কাছে ভুল করেছি, আমি তোমার বান্দা, খোদা তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো আল্লাহ, কি বুঝলে? ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, এবং আল্লাহ জেল মেয়াদ খেটিও আমার আল্লাহ সাজা দিও, আল্লাহ জান্নাতে দিতে পারে। এটা আমার আল্লাহ দয়ার ব্যাপার। কি বাবা এটা? এটা আমার আল্লাহ দয়ার ব্যাপার, কি বুঝলেন? কত বুঝলেন না? আর হকুন্নাস কাকে বলে? হকুন্নাসে কোন আল্লাহ মাফ করবে? কি ভাই জান আল্লাহ ক্ষমা করবে? জানা আছে আপনাদের? খালি না হই হই করে খালি ঘুরে বেড়ালে হবে? হ্যাঁ, হকুন নাসের গুনাহ আল্লাহ বলছেন আমি মাফ করতে পারবো না। হকুন নাসটা কাকে বলে? পরের মেরে নিয়েছেন, পরের কেটে নিয়েছেন, জমি দখল করে নিয়েছেন, পরের পাওনাদার আপনার টাকা পাবে, আপনি টাকা দিচ্ছেন না, জোর করে নিয়ে নিয়েছেন, গসব করছেন, কি বুঝলেন? এইটার নাম হকুন্নাস। ভিটে মেরে খেয়েছো, কুকুরহার মেরে খাচ্ছ, দিচ্ছ না, ভাইয়ের হক মেরে খাচ্ছ, দিচ্ছ না, এটার নাম কি ভাই? জোরে বলেন, কি বলা হয়? হকুন্নাস। এই গুনাহ মাফ হবে? এই গুনাহ মাফ হবে? হ্যাঁ, আপনি চুরি চামারি ডাকাতি করে ধুলিসাৎ করে ঘর বাড়ি বিল্ডিং করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, বিশাল করে আজ 80 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে পড়ে ঘুমোচ্ছ, শুয়ে আছো, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছি আল্লাহ কত হকুন্নাসের গুনাহ করেছি, মেরে নিয়েছি, কেটে নিয়েছি, ধুলিসাৎ করেছি, ভাঙচুর করেছি, খোদা তুমি মাফ করে দাও। রাত্রে উঠে নামাজ পড়ছে, গুনাহ মাফ হবে? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কি মাফ হবে? এই তওবা পড়লে মাফ হবে? হ্যাঁ, তওবা পড়লে মাফ হবে? মরিশা ওয়াজ করে দিয়ে গেল, মহানসে ওয়াজ করে গেল, তোমার তওবা পড়লে তাম জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে মাসুম মান্দা করে দেবে। তোমরা চিন্তা করলে কি? সুন্দর আশায় আছেন আপনারা, ধোঁয়া ছুটিয়ে দেবে, কবরে ঢোকেন না, কবরে যান না,
বাপের নাম ভুলিয়ে দেবে। কি ভাবছেন, কি অস শুনেছেন, কোন মনীষার অস শুনেছ? তওবা করলি মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোন গুনাহ? হ্যাঁ, কোন গুনাহটা মাফ হবে আর কোন গুনাহ মাফ হবে না, সেটা জ্ঞান করেছ, সেটা শিখেছ, সেটা জেনেছ? হ্যাঁ, খোদার কাছে ভুল করেছ, তওবা চাও, মাফ করবে আল্লাহ। হ্যাঁ, রক্ত নাসের গুনাহ ও গুনাহ খোদা মাফ করবে না। যেটাই চলে যাও, চলে যাই ফুরফুরায় দাদা পীরের মাজার আছে, চলে যাই বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরের দরবারে চলে যাই, কি বুঝলে, সব গুনাহ মাফ হয়ে যাবে। কি খাজা হুজুরের দরবারে চলে, হ্যাঁ দাদা পীর, খাজা বাবা, ছোট হুজুর, আল্লাহ যেন আমার গোনা খাতাকে মাফ করে দেয়। কাঞ্চু মাফ হবে? কখনই মাফ হবে না। হ্যাঁ, কোথায় যাবে বলে? মক্কায় চলে যাবে। মক্কা শরীফ একটা জায়গা, যে বিশাল ব্যাপার। হ্যাঁ, কাবা ঘরের কোনাতে একটা হাজিরা সোহাদ বলে একটা পাথর আছে, ওই পাথরে চুমু দিলে তামাম জীবনের গুনাগুনো টেনে নেয়। আপনি জানেন তো? এই জানেন না, শোনেন নাই ভাই? হ্যাঁ, চুমু দিলে কি হয়? গুনাহ টেনে নেয়। আদম সাল্লাম বেহেশতে থেকে ওই পাথরটা নিয়েছিলেন, কি বুঝলে? কাবা ঘরে কোণে একটা রাখা আছে, এক পাক করে ঘুরছ আর চুমু দিচ্ছ, গল 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 করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। আবার এক পাক ঘুরছ, চুমু দিচ্ছ, গল গল করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুনাহ বেরিয়ে যাবে, মাফ হবে, কি বলছেন? হ্যাঁ, কখনই হবে না, মা হবে না, এই হকুন নাসের গুনাহ মাফ হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ দরবারে চলে যাই, রাসূলুল্লাহ দরবারে যে গোলাম ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু ডাকাতি করেছি, চুরি করেছি, চামারি করেছি, বহুত হক মেরেছি, বহুত মানুষের অত্যাচার করেছি, মাধ্যমে খুন করাবি ওই আল্লাহ। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন গুনাহ মাফ আল্লাহ যেন করে দেয়, মাফ হবে? এ বাবা, মাফ হবে? কখনই হবে না। এই হারাম করে হজ কবুল হয়? কথা বলছেন না? হারাম করে হজ কবুল হয়? এই হারাম করে নামাজ আল্লাহ কবুল করে? হারাম করে নামাজ আল্লাহ কবুল করে না, আর হারাম করে হজ কবুল করে না। তাহলে কি হবে? কোথা যাবে? কি করলে জীবনটাকে, সোনার জীবনটাকে বরবাদ করে আজ কবরে যে জাহান্নামার কাঠ হবে, জাহান্নামার কাঠ ছাড়া কোনো উপায় নেই। বাড়ি চলে যাও, বাড়ি এসে কি করো? যার ঝেড়েছ, মেরেছ, কেঁদিয়েছ, খুন ঝরিয়েছ, চোখের পানিতে তারা ভাত খেতে, তাদের হাতে পায়ে ধরো, পায়ে ধরো, পায়ে ধরো, পায়ে ধরলে তবে তোমার জান্নাত, ওর পায়ে ধরলে তোর জান্নাত, জান্নাতে যেতে পারবি, কি বুঝলেন? হ্যাঁ, আমার বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার আমার। হ্যাঁ, লোকে সম্মান দেয়, হ্যাঁ বিশাল ধনী, কত ইজ্জত সম্মান, ওই ভিখারিটার পায়ে কি করে ধরবো? ভিখারির পায়ে ধরা যায়? ওই ভিখারির পায়ে ধরলে তুই জান্নাতে যেতে পারবি, তাহলে জাহান্নামায় যাবি। কেন? ওই ভিখারি গরিবকে মেরেছিস, পিটিছিস, ওর মাল জোর করে দিয়ে খেয়ে নিয়েছিস, হকুন্নাসের গুনাহ করেছিস, ওর পায়ে ধর, তোর কপালে জান্নাত, আর মাপ না করলে তুই জান্নাতে যেতে পারবি না। এক কথা বুঝতে পারছে না? পাচ্ছে না, মাথায় যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাপ না করছে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে, জাহান্নামে যেতে হবে। হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করবে না, ও বান্দা যদি মাফ করে দেয়, ইনশাআল্লাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দেবে। কে কথাটা মনে থাকবে না থাকবে না গো?
ইব্রাহিম ভাই সাহেব যে কথাটা বললাম আমি আপনাদের ভাই পীরের আওলাদ, আমার কথাটা মনে থাকবে তো? জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ আছেন আপনারা, হ্যাঁ, বলার কিছু নেই, খুব বুঝিয়ে চলবেন, খবরদার হক্কুন নাসের গুনাহ করতে যাবেন না। আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা ঝর করে কাঁদে মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ, বান্দা যদি কারো আমার আল্লাহর কাছে কাঁদে নিশ্চয় আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর বান্দা হয়ে যদি বান্দার কাছে মাফ চাই, বান্দা কেন মাফ করবে না? ইনশাআল্লাহ আশা করি বান্দা হয়ে যদি কোনো বান্দার কাছে মাফ চাই, ও বান্দা আমার আল্লাহর কাছে মাফ করে দেবে। এ কথা ঠিক তো নাকি গো বাবা? বলুন না, মাফ তো চাইতে হবে বাবা। হ্যাঁ, হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে ঠেকা ঠিক হবে না? হবে না গো, হবে তো নাকি? হ্যাঁ, চলার পথে আমাদের অনেক কিছু হয়ে যায় ভাই জান, কি বুঝলেন? ভুল বুঝাবুঝি অনেক কিছু হয়, মাথা গরম হয়ে যায়, কি করবেন? নিজেরা বসে ওঠা ইসলাহ করে নেবেন, মীমাংসা করে নেবেন। আর ইসলাম মীমাংসা করে নিলে আমরা আল্লাহ খুশি হয়ে ওই বান্দাগুলোকে আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ, কথা বুঝলেন না বাবা? দর্শু আল্লাহুম্মা সাল্লি আলা, বাবাজি ভাইরা দোস্তরা সাবধান হবেন, ভালো হও, নেক হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করুন। মুসলমান আপনারা, আপনারা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমাদের ঘরে মুসলমানের উপরই চলতে হবে। এ হ্যাঁ কিনা বলে ঠিক তো নাকি? হ্যাঁ, অন্য কম যে কথা ছেড়ে কি বলে, তাদের কাছে কোনো কিছু বাজবুজ নেই, তাদের কাছে কোনো শরীয়ত ব্যাপার নেই, তারা যা ইচ্ছা তাই করতে পারে, এ পারে না? কিন্তু আমি মুসলমান, আল্লাহ শরীয়ত দিয়েছে, সেই শরীয়তের বিধান অনুযায়ী চলতে হবে, আর সেই বিধানের বাইরে চললেই বিপদে পড়ে যাবো আমরা, কি বাবা? তাই তাহলে কি বাবাজি ভাইরা দোস্তরা, নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় আসার পরেতে দয়ার নবী দয়ার সন, আস্তে আস্তে বড় হলেন, জওয়ান হয়ে গেলেন, জওয়ান হয়ে যাওয়ার পরেতে আমার নবী কি করলেন? বাবাজি ভাইরা দোস্তরা, নামাজের কথা, রোজার কথা, তসবিহ তেলাওয়াতের কথা আমার রাসূলুল্লাহ বলছেন না, নবী আমার কি করছেন? বাবাজি ভাইরা দোস্তরা, মানুষের পাশে যাচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন, মানুষের সেবা করছেন, কার খাওয়া হয় না, কার ফেদা হয় না, কি কষ্টই জর্জরিত হয়ে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্ট হয়ে আছে, কে দুঃখতে আছে, কি করে ওই মানুষটার দুঃখটা মোচন করা যাবে, কি করে ওই মানুষের অভাবটা মেটানো যাবে, কি করে ওই মানুষটা খুশি শান্তি পাবে, দয়ার নবী এই ধরনের মানুষের সেবা করে সেবা করে চলে যাচ্ছে। একটা দুটো বছর নয়, 53টা বছর মানুষের সেবা আমার রাসূলুল্লাহ করে গেলে, জোরে হবে না? একটু জোরে হবে না বাবা? 53 বছর তিনি নামাজি পড়লেন না, আমার রাসূলুল্লাহ 53 বছর নামাজি পড়ে না, শুকরিয়া আদায় নামাজ পড়েছিলেন, তাহলে কি হবে? সাহাবারাও তো পড়ে নাই, কি হবে? কোথায় যাবে? হ্যাঁ, কে জাহান নামে যাবে? নওজিবিল্লাহ, না, সব জান্নাত। হ্যাঁ, জানেন ইতিহাস গুলো জানার তো দরকার আছে। তুমি আমার সেবা করছেন, মানুষের আপদ বিপদ মুসিবত মানুষের সেবা করে যাচ্ছেন, নবীকে একজন দুজন করে চিনতে শুরু করলেন বাবাজি ভাইরা দোস্তরা, নবীর পিছনে একজন মানুষ লেগে গেল,
কুরিশদার আবু জেহর আবু রাম আবু সুফিয়ান নবীর জানি দুশমন হয়ে গেল এই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আপনি নতুন নতুন কোথায় থেকে একটা ধর্ম নিয়ে এসে হাজির করলেন বন্ধ করুন বন্ধ করুন এই ধর্মের কথা বলবেন না বলবেন না আজান দিয়া বন্ধ করুন আপনি কোরআন পাক পড়া বন্ধ করুন এই নবীকে বলেছেন বলেনি কথা জবাব দেন বলেছে তো আবু জেহল আবু রাম আবু সুফিয়ান এরা হিন্দু না মুসলমান এরা নবী চাচা যে হিন্দু কি বলে কি আরে নবী চাচা আবু জেহল আবু রাম আবু সুফিয়ান বংশধর রে বাবা বংশধর বুঝতে পারছো না হ্যাঁ এরাও তো নবীর চাচা কিন্তু এরা নবীকে মানলো না নবীর কথাটা অস্বীকার করলো হ্যাঁ দিনের বাইরে চলে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল আহলে সুন্নাহ জামাতের দল থেকে বেরিয়ে গেল আর যারা ঈমান নিয়ে এলো নবীকে নবী মেনে মেনে নিল আল্লাহকে এক বলে বিশ্বাস করলো এরা আহলে সুন্নাহ জামাতের ভিতরে এসে গেল বল সুবহানাল্লাহ জোরে হবে না কাকে আহলে সুন্নাহ জামাত বলে বুঝতে পারছো তো মাথায় ঢুকছে মাথায় কে উদ কোটি হুড়ু হুড়ি করলো হবে না একটু বোঝো ভালো তারে এই নবী বাসাল্লাম তিনি শরীয়তের কথা বলছেন দিনের কথা বলছেন দুশ্মনী শুরু করে দিলে এই মোহাম্মদ কোরআন পাক পড়া বন্ধ করো আজান দিয়া বন্ধ করে দাও বন্ধ হয়ে গেল জোরে দিতে পারছে না কি আস্তে আস্তে আজান দাও কোরআন শিখ পড়া বন্ধ করো আস্তে আস্তে পড়ো কি বুঝলে এইভাবে বলে কৌশলে নবীর উপর অত্যাচার জুলুম করেছে এই পেরেছে এই পেরেছে হ্যাঁ পারে না বাবাজি ভাইরা দোস্তরা মানুষের আইন জারি করলো খবরদার খবরদার তোমরা মোহাম্মদের কাছে যাবে না মোহাম্মদকে যেতে মানা করছে কিন্তু আরবের মানুষরা জানে মোহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে এই মানুষ আর দেখা যাবে না পাওয়া যাবে না কখনোই আমরা দেখি না মোহাম্মদের নাম শুনেছি তৌরাত ইনজিল জব্বুর কোরআনে পাকে মোহাম্মদ সাল্লামের নাম এসেছে আর যুগে যুগে পয়গম্বর মোহাম্মদের কথা বলে গেছে চলো যাই মোহাম্মদ কেমন মানুষ কি ধরনের মানুষ একবার চামড়ার চোখে দেখবো ভাইরা দোস্ত ঝাঁকে ঝাঁকে পালে পালে আরবের মানুষ নবীকে দেখতে যাচ্ছে আর জোরে হবে না কাকে দেখতে যাচ্ছে কাকে হ্যাঁ বিশ্বের নবীকে দেখতে যাচ্ছে আমাকে তোমাকে নেতাকে না মোড়কে মাধবপুরকে দেখতে যাচ্ছে না যা রসুলাতে জামানো মাকান তৈরি হলো জমিন আসমান তৈরি হলো 18,000 মখলুকাতকে আল্লাহ তৈরি করলেন যা রসুলাতে যে নবী না এলে কিছুই হতো না মানুষই হতো না জমিন হতো না চাঁদ হতো না সাগর হতো না কিছুই হতো না সেই নবী কেমন মানুষ চলো যাই একবার দেখবো দেখবো দেখার জন্য নবীকে যাচ্ছে আল্লাহ রসুলের কাছে যে মানুষটা যায় বুঝলেন ভাই যান যে মানুষ যে নবীকে দেখে অবাক পূর্ণিমের চাঁদের নাই নূর চমকাচ্ছে বুঝলেন না দেখি মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না বাবা আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানের মাথা খারাপ হয়ে গেল যা সর্বনাশ করেছে সর্বনাশ হয়ে গেল হ্যাঁ যার কারণে আজান বন্ধ করলাম কোরআন শরীফ পড়া বন্ধ করলাম মানুষ হেদায়েত হয়ে যায় কোরআন শরীফ শুনে হেদায়েত হয়ে যাচ্ছে ইসলাম কবুল করছে নামাজের নামাজ শুনে ইসলাম কবুল করে আজান শুনে ইসলাম কবুল করছে বন্ধ করে দিলাম আর নবীকে দেখে মুসলমান হয়ে যাচ্ছে হ্যাঁ কি আইন জারি করলো এই আরবের মানুষ যে মোহাম্মদের ধারে বাড়ে যাবে তোর গর্দানকে মেরে দেওয়া হবে
দুখণ্ডিত করে দেওয়া হবে, গর্দান মেরে দেওয়া হবে। এ মানুষ আর যাবে কি বলছে? আর মানুষ যাবে বাবা? এই জানের ভাই কান্দি ভাই জান, বলুন তো ভাই, এই আছে না? নেই? হ্যাঁ আছে তো নাকি? মানুষ যাবে না, ভয় খেয়ে যাচ্ছে মানুষ, কি বুঝলেন? এইভাবে অত্যাচার জুলুম রাসূলুল্লাহ উপরে করে গেছে। কারা করেছে? ঘরের লোক, বাইরের লোক। কি বাবা, সে আবু জেহেল মার্কা লোক দুনিয়ায় আছে না? নেই? এই দুনিয়া আছে না? নেই? ইসলামের দুশ্মন দুনিয়া আছে না? নেই? হ্যাঁ, তারা চেষ্টা করবে দিনটাকে কি করে বন্ধ করা যায়, শরীয়ত কি করে বন্ধ করা যায়, কলে কৌশলে শরীয়তকে বন্ধ করতে যাবে, দিনকে বন্ধ করতে যাবে, এই ধরনের কৌশল বহুত রকম চালাবে। এই চালাবে না চালাবে না, কিন্তু আমাদের ঘরে সাবধান হতে হবে, বুঝে ফিরে চলবে। এরম শিক্ষা করা ফরজ করেছে রাসূলুল্লাহ। কি বলেন? নরনারী মেয়ে ছেলে বেড়েছে উভয় রূপে আমি এরম শিক্ষা করা ফরজ করলাম, বলুন সুবহানাল্লাহ। আর এলেম যদি না শেখে মানুষ অন্ধকারের মধ্যে পড়ে যাবে, গুম হয়ে যাবে, অশিক্ষিত হবে, মূর্খ হবে, হ্যাঁ মানুষ শেষ হয়ে যাবে। অতএব শিক্ষার আলোর মধ্যে হ্যাঁ মানুষকে আনতে হবে, যে কোনো জাত হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, যে কোনো মানুষকে শিক্ষার আলোর মধ্যে আনতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে শিক্ষার প্রতিষ্ঠান যে বন্ধ হয়ে যায়, তার সব মূর্খই ভরে যাবে। কি বল, ঠিক নাকি? এটা আজকের নতুন নয়, তখন আবু জেহেল করে গেছে, আর এখন আবু জেহেল মার্কা লোক তারাও চেষ্টা করছে, থাকবে এটা। তো ভাই জান, নবী পরিশ্রম করছে, মেহনত করছে, মানুষের সেবা করছে, সেবা করতে 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 রাসূলুল্লাহকে চিনে ফেললেন, নবীকে বেরে মানুষ চিনতে পেরেছে। তখন বলছেন কি, এই নবী মুহাম্মদ সাল্লাম, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে নেতা বলে মেনেছি, সরদার বলে মেনে নিছি, আপনার প্রতি ঈমান রেখেছি, আপনি হুকুম দেন দেরিয়ায় পড়ে জীবনটা দিয়ে দেবো, আপনি হুকুম দেন আগুনে ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দেবো, পরোয়া নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন। তার এই মানুষগুলো নবীকে চিনেছে না চেনে? কি বলছে? চিনে ফেলেছে তাহলে? হ্যাঁ, চিনে যখন মানুষ চিনে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হ্যাঁ ডাক দিলেন, এই নবী মুহাম্মদ সাল্লামকে ডাক দিলেন, মেরাজ শরীফ আমার রাসূলুল্লাহ গেলেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেরাজ শরীফে যাওয়ার ভয়েতে আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ হলো, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে, নবী মুহাম্মদ সাল্লাম, আপনাকে আমি ইতিহাস, খুব বড় ইতিহাস ভাই জান, আমি খুব শর্টে বলছি, বুঝলেন না? এই নবী মুহাম্মদ সাল্লাম, আমি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আর এক মাস রোজা আপনাকে আমি দিলাম, আপনার উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফরজ করে দিলাম, বুঝলেন? তাহলে দুটো নিয়ামত দান করলেন, কি বাবা? এক মাস রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ, এই দুটো নিয়ামত আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, আপনার উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিলাম। আমার রাসূলুল্লাহ বলে, এই উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত দান করেছে, এক মাস রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করে দেয়া হলো, বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ হলো, কি বুঝলেন? প্রথম মাটিটা তৈরি করতে কষ্ট হয়েছে না হয়নি? মাটিটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন মানুষ নবীকে চিনে ফেললেন, রাসূলকে চিনে ফেললেন, তারপরে নামাজ আর এক মাস রোজা ফরজ হয়ে গেল। এই ফরজ বাবা, হ্যাঁ নামাজ পড়তে হবে, এক মাস রোজা রাখতে হবে, সরাসরি তো নিজে চলতে হবে, নবীর বিধান নিজে চলতে হবে, তবে আমরা বাঁচবো, আমাদের আগামী দিনে রাস্তা পরিষ্কার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। মোমেনের কোনো চিন্তা আছে বাবা? এই ইমানদারের কোনো চিন্তা আছে? ইমানদারের কোনো চিন্তা নেই, মোমেনের কোনো চিন্তা নেই। হ্যাঁ, মোমেন ইমানদার মরার পরেই জান্নাত, বলুন সুবহানাল্লাহ।
মোমেনের কবরটা জান্নাতের বাগান সমের মধ্যে একটি বাগান হচ্ছে, কাফেরের কবরটা জাহান্নামের গড়হার মধ্যে একটি গর্ত হচ্ছে। ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা, মোমেন মুসলমানদের কোনো চিন্তা নাই, ইমান নিয়ে যদি মরতে পারো, হকের বুঝে যদি মরতে পারো, কোনো চিন্তা নাই, বেহিসাব আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা কিসের বাবা? সঠিক পথে যে চলেন আপনারা, আপনার কোনো চিন্তা আছে নাকি? আর বেঠিক পথে যে চলেন, শরীয়তের খেলাফ চলেন, তাহারই বাবাজি গাড়ি চাকা আটকে যাবে, এগোতে পারবে না। যা পাই তাই খাই, হলি হলো কি বুঝলেন? পয়সা হলি হলো, টাকা হলি হলো, গু কি গোবর, কোন কি মরা কি কুকুর, সব দেখিনি, পয়সা পয়সা টাকা টাকা এ কাজে লাগবে, কাজে লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। সঠিক পয়সা খা, অল্প হোক দাম বহুত, কি বুঝলে? দান করলে সব হয় তো নাকি? এই দান করলে সব হয় না, হয়তো নাকি? আবার দান করলে গুনাহ হয়। কোন পয়সা? হালাল পথেই দান করে তবে সব হবে, আর হারাম যদি দান করেন সব হবে বাবা? কিচ্ছু হবে না। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন পাক, পাক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ইবাদত কবুল করে না। কি বুঝলে? আল্লাহ কবুল করে না। মুত্তাকি কাকে বলে? যে পরহেজ করে, তাকওয়া পরহেজগারী দিগকে বলা হয় মুত্তাকি বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার এই ঘরের পিছনে একটা পুষ্করিণী আছে তো? কি বাবা, একটা পুষ্করিণী আছে না? নেই এই পাশে। কোনটাই পুষ্করিণী আছে তো? ওই পুষ্করিণীতে কাল সকালবেলা জাল দেবেন, জাল জাল দিয়ে দেখবেন, জাল দেওয়ার পরে শোল মাছ, বোল মাছ, হ্যাঁ কই মাছ, মাগুর মাছ, পোনা মাছ, মৃগের মাছ পড়বে না? পড়বে না, পড়বে তো? আর তার সঙ্গে ব্যাং, সাপ, কুচি, ক্যাঁকড়া, গুগলি পড়বে তো? কি করবে? ধরে রেখে সব একসঙ্গে পরিষ্কার করে হাঁড়িতে সব দিয়ে দেবে, দিয়ে মশলা দিয়ে রান্না করবে, খাওয়া যাবে তো? জোরে বলেন কেন, কেন বলেন? গোলমাল জিনিস আছে তো, সাপ, ব্যাং, ঘুগড়ি, ক্যাঁকড়া আছে তো? তাহলে জ্ঞান কি বলছে? আপনারা জানেন না? জানেন না, জানতে পারছেন তো? আল্লাহ আমি জানিনি কি করবো, কিছু জানিনি, সব খেয়ে ফেলেছি। এই বললে কোথা ছেড়ে দেবে, এই ছেড়ে দেবে? হ্যাঁ, তার এখানে যে নাজায়েজ যে মালটা আছে টেনে ফেলে যাবে। হ্যাঁ, যে মালটা খাওয়া যাবে, পরিষ্কার খাওয়া যাবে, হালাল, সেই মালটা খেতে হবে। যা পাই তাই খাই, পেটে দিনই হলো ব্যাস, দেখাশোনা নেই। খেয়ে কোথা যাবে? কি খেলে? কোন আগুন খেয়েছো? কোন আগুন দিয়ে যাবে? কবরে যাবে, কি কাজে লাগবে? হারাম পয়সা, সুদের পয়সা, ঘুষের পরে ঝেড়ে মেরে গাড়ি বাড়ি সব করে দিয়ে গেছো। হ্যাঁ, ছেলে খেলছে, আরাম করছে, তুমি জাহান্নামে জ্বলছো যে কি, তার জন্য দায়ী তোমার ছেলে হবে? এ তোমার ছেলে হবে? হ্যাঁ, বালা করেছে, ভুগে যাও, তুমি বালা দিয়ে ভুগে যাও, তুমি জ্বলবে, তোমার ছেলেও জ্বলবে না, তোমার মেয়েও জ্বলবে না, তোমার বিবিও জ্বলবে না, তার জন্য তুমি গার্জেন, তুমি দায়ী। অতএব জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, ভালো হও, সৎ হও, নেক হও, আল্লাহ ওয়ালা হও, হালাল মাল খাও, হারাম থেকে পরহেজ করো। ছেলে নামাজি হবে কি করে, আল্লাহ ওয়ালা হবে কি করে, ভালো হবে কি করে, সৎ হবে কি করে, সেই চিন্তা ভাবনা দিয়ে চলো। হ্যাঁ, দুদিনের দুনিয়া, আজ আছে কাল চলে যেতে হবে, কেউ বাঁচবেন না, পটাপট পটাপট চলে যাচ্ছে, পটাপট চলে যাচ্ছে। এ হাকিরা বলুন তো বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার তাতে কল কৌশল চেষ্টা করছে বাবা, কি করে কমানো যাবে, কি করে কমানো যাবে, পটাপট মরছে আর চলে যাচ্ছে। এই ঠিক না বেটি গো? কি একটা অসুখ বেরিয়েছে বাবা, জোরে বলেন।
করোনা তাই তো নাকি সর্বনাশ করেছে, যে ডাক্তারখানায় যেচ্ছে সেটা আর ফিরছে না, ঘরে চলে যাচ্ছে। এই কথা ঠিক না বেটি? এই সত্য বলো না মিথ্যে বলতে? হ্যাঁ, যেটাকে নিজে ভোট চালিয়ে যে ও আর ফিরে এসছে না ভাই জান, খবরদার খবরদার, বুঝে চলো, ঘরে বসে বসে ট্রিটমেন্ট করবে, ওখানে নিয়ে যেও এবার ফিরে আসবে না। হ্যাঁ, করোনা কি বলছে? রে সর্দি কাশি সর্দি কাশি সর্দি কাশি সারা জীবন হয়ে আসছে, আঁকে না বলুন তো বাবা। হ্যাঁ, কার সর্দি কাশি হয় না, এবার সর্দি হয়েছে, এবার করোনা হয়েছে, ঘরে দাও ঘরে চলে যান। বাড়িতে একজন অসুখ করেছে, সর্দি কাশি হয়েছে, আল্লাহর হুকুম দুনিয়া থেকে চলে গেল, কই অন্য কারো হলে হয় না, সেই ফ্যামিলি অন্য কারো হয়নি, সে তো মরে গেছে, করোনা তো পুরো ফ্যামিলি তো লেগে যাবে, ঠিক তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন না কি চলছে? আফসোস, দুঃখের বিষয়, মুসলমান এক একটা গজব আল্লাহ পাঠাবে, এ পাঠাবে না, ঝড় হয়েছে না হয়নি, এই ঝড় হয়েছে তো, পানি হয়েছে তো, হ্যাঁ কি বাবা, ধানও গেল আর মাছও গেল আর রবি ফসল চলে গেল, ঠিক না বেটিক? এটা আমাদের কর্মের ফল, তাই তো নাকি? এটা আমাদের ভুলের জন্য এইসব ঘটছে, নিজেরা ভালো হও শর্ট হও না, আল্লাহ একটা জিনিস পাঠাবে, লাড়া দেয়, হে মুসলমান তোমরা এখনো সাবধান হও, হুঁশিয়ার হও, এগুলো আল্লাহ লাড়া দিচ্ছে, বুঝলেন না তো বাবাজি ভাইরা দোস্তরা? হ্যাঁ, মুসলমান কমবে কি করে, কমানো যাবে কি করে, সেসব সংক্রান্তে বহুত রকম চলছে, হ্যাঁ কি না বলুন? আপনার দেশে বাবা যে মা বোনেরা তো আছে, মাথায় 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 কি হয় বাবা, ছোট ছোট একটা একটা জোরে বলে উকুন বলে উকুন, তাই তো দেখবেন বসা আছে দুটো বোন পাশে বসে অনর্গল পাশ বেঁচে 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 পটাস 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 মারছে, পুরো পরিষ্কার করে ফেললে মাথাটা হালকা হয়ে গেল, এক সপ্তাহ বাদে দেখলেন আমার পুরো মাথায় ভরে গেছে, ঠিক না বেটি? জোরে বলো, ঠিক তো? মুসলমানকে মেরে শেষ করা যাবে না, এরা উকুন উকুনে যা কি বুঝলে, কটা মারবে কটা মারবে, হড় হড় তো আল্লাহ বাড়াচ্ছে কি, ঠিক না বেটি গো বাবা? বুঝতে পারছেন না? হ্যাঁ, যতই চেষ্টা করো, হ্যাঁ ইসলামের রক্ষককে ইসলামের রক্ষক মহাফেজ আমার আল্লাহ, ইন্নাল্লাহু লা হাফিজ, কোনো চিন্তা নেই মুসলমান, তোমরা সঠিক ভাবে চলো, আল্লাহ তোমাদের সহায় আছে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলা যদি হয়ে যাও ভাই জান, সেখানে আর কিছু করার নেই আমাদের, তখনই বিপদে পড়তে হবে। ধৈর্য, আল্লাহুম্মা সাল্লি আলা, কুদরত আজিম তারকে বুঝিতে পারে, জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, কুদরত আজিম তারকে বুঝিতে পারে, জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভরমন, দেবানিসি কর তুমি খোদাকে শরণ, গোনাই ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করে নিগম, পানি পানি করে তুমি পুড়ে খাবে খাবি, আর ওরে সেরে তাড়াতাড়ি দেবে তারা চাবি, মালিকের মত তোর রুহ যাবে নিলাপ, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ নেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক ফুকার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি সাইয়্যিদানা, মাশাআল্লাহ, আল্লাহ সামনে করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হ্যাঁ দারাজ করেন বাবাজিরা, কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা, বেশি রাত হবে না, কি মনে
এই 12:30 মধ্যে শেষ হয়ে যাবে বাবা, মাশাআল্লাহ আছেন নবীর শানে মোহাম্মদ সিং এত কিয়াম। ইয়া নবী সালাম সামনে এগিয়ে আসেন তো বাবা, একটু সামনে এগিয়ে আসেন। হ্যাঁ, বাইরে যে সমস্ত বাবাজিরা আছেন, আশেপাশে আছে সকলে প্যান্ডেল চলছে, আসেন বাবাজিরা। নবীশ্বরের মহাপতি কিয়াম হচ্ছে, দোয়া চাও এ বাবাজিরা। হ্যাঁ, মাশাআল্লাহ চলে আসেন। তালাল বদর আলাইনা মিন সানি ইয়াতিন বেদাই ওয়াজাব শুকর আলাইনা মাতা লিল্লাহ হেদাই নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আপে সুলতানে মদিনা মহবতে ওহিয় সকিনা নূর সে মামুর সিনা মিশকে সে বেহতর পাসিনা ইয়া নবী সালাম সৈয়দে আলাম মুহাম্মদ কিবলায়ে আজাম মুহাম্মদ নূহকে হামদাম মুহাম্মদ ইয়া নবী সালাম মাহে চরকে সকাউস হে দুরে বহরে এনায়েত হে গোলে পাগে রেসালাত ইয়া নবী সালাম ইয়া নবী নাম পিয়ারা সবকো হে তেরা সহারা সাথে পেগম বর হে হামারা রহম কর সব পর খোদারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি আলা নবীকা খায়রে খায়রে কুল হামি বেদরম রিদরুদ সালাম
মরগজিদ নবী পর আপনি মুদাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ বাবা জিরা দোয়া চাওয়া হবে বাবা আখেরি মোনাজাত হবে হ্যাঁ মাশাআল্লাহ তোমার বাপের পীর নানার পীর নানির পীর খালার পীর খালুর পীর ফুপার পীর কে বাবা কে গো আমার দাদা পীর অন্তরে আপনাদের পীর কে বাবা আমাদের বাপ চাচা কে বাবা যে মত পথ দাদা হুজুর দিয়ে গেলেন সেই মত পথ আমার পাঁচ হুজুর কিমরাও দিয়ে গেলেন আমরাও দিয়ে যাচ্ছি বাবা হ্যাঁ তার মতদর্শের বাইরে চলবেন না বাবা কি বুঝলেন মাশাআল্লাহ আজকেই জালসার মাহফিল জোয়ান ছেলেরা যুবক ছেলেরা কর্তৃপক্ষরা আজ করেছেন বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করেছেন বাবা আপনারা চাঁদা পত্র দিয়েছে কি বুঝলেন অনেকে দিতে বাকি আছে চাঁদা পত্র আইসাল সব বুঝতে পারছেন বাজারঘাট খরচা খরচি লাগে বাবা আই লকডাউন কি বাবা কত মিলেন না মানুষের চলাফেরা কি বুঝলেন খেটে খুটে খাবে মানুষ সিদ্ধিকেও বাধা কষ্ট বাবা জিরা বুঝতে পারছেন তো আপনারা তো এই লকডাউনে বাজারে এই যে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আমাদের জওয়ান যুবক ছেলেরা এত বড় একটা জলসা কায়েম করেছেন আর তো আমাদের ব্যবস্থা করেছেন মানুষের সেবার জন্যে